স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ছাত্রলীগের অনুষ্ঠান এগিয়ে এনে 10 ডিসেম্বর বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দি উদ্যান খালি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সার্বিক বিবেচনায় পুলিশ কমিশনার সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে, কিন্তু সোহরাওয়ার্দি উদ্যানের পরিবর্তে নয়া পল্টনে সমাবেশ করলে ঢাকার আইন শৃঙ্খলা রক্ষা ও যানজট বিবেচনায় যা যা করণীয় পুলিশ কমিশনার তাই করবেন। দুপুরে হবিগঞ্জের নবনির্মিত শায়েস্তাগঞ্জ থানার উদ্বোধন শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন। তারা নাকি লক্ষ লক্ষ লোক নিয়ে আসবে, ঢাকাকে অচল করে দিবে, সরকার পতনের মানে ই তুলবে, তার দাবি তুলবে। সেই জন্যই তারা চাল ডাল নিয়ে ওইখানে বসবাস করবেন, ওইখানে থাকবেন। মানে আমাদের বিএনপির মুখপাত্র বলেছেন সেইখান থেকেই তারা নাকি সরকার পতনের ডাক দেবে। তা আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের মাধ্যমে এই শাসনিক ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটের মাধ্যমে আসছে, জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ কাজ করে।